रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सल्लाम मदीनाय आगमन करार आगे यहुदीदेर इबादतखाना छिलो मदीनाय, यहुदीदेर बड़ बड़ आलेम छिलो मदीनाय। रसूल सल्लल्लाहु अलैहि सल्लाम मदीनाय आसलेन, यहुदीदेर साथे सन्धि करलेन जे आमरा मिलेमिशे थाकबो, आमादेर उपर केउ आक्रमण करले तोमरा सहयोगिताय एगिये आसबे, তোমাদের উপর কেউ আক্রমণ করলে আমরা তোমাদের সহযোগিতায় এগিয়ে যাব। ইহুদিরাও চুক্তিনামায় স্বাক্ষর করছে, ইহুদিদের সাথে রাসূল চুক্তি করছে। ইহুদিরা কিছুদিন পরে চুক্তি ভাঙা শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনপ্রিয়তা দেখে ইহুদিরা সহ্য করতে না পেরে চুপে চুপে মক্কার মুশরিক আর কাফেরদের সাথে আতাত করা শুরু করল। মক্কার মুশরিকদের সাথে মিলেমিশে ইহুদিরা গোপনে প্ল্যান করলো আল্লাহ রাসূলকে হত্যা করবে। বাস্তবিক অর্থে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা দাওয়াত দিল, নবীজি কয়েকজন সাহাবী নিয়ে গেছে। যাওয়ার পর ইহুদিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল আমাদের, বলো। আপনার সাথে যে সাহাবীরা আছে তাদের সামনে বলা যাবে না। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা যাও। সাহাবীদের মনে সন্দেহ লাগছে, ঘটনা কি, আমাদেরকে কেন থাকতে দিচ্ছে না ইহুদিরা? তো সাহাবীদেরকে একটু দূরে পাঠিয়ে দিয়ে রাসূলকে এক জায়গায় বসাইছে। পিছনে একটা দেয়াল ছিল, সেখানে রাসূলের সাথে কথা বলতেছে ইহুদিরা। আরেকজনকে পাঠায়া দিছে দেয়ালের উপর, যা ওখান থেকে একটা পাথর মারো নবীর উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসা, একজন পাথর নিয়ে উপরে উঠতেছে। আসলে পার্সোনাল কথা, উদ্দেশ্য কিছুই না, নবীর সাথে কথা বলবে, উপর দিয়ে একজন পাথর মেরে রাসূলকে হত্যা করবে। জিবরিল আমিন আয়েশা জানায় দিছে, এখান থেকে তাড়াতাড়ি সরেন, আপনারে মারবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হলো, তারা গেল খায়বারে। এক পর্যায়ে খায়বার থেকেও তাদেরকে সমূলে উৎখাত করে দেওয়া হলো। মুসলমানদের উত্থান আর ইসলামের প্রচার প্রসার শুধু মদিনায় সীমাবদ্ধ না, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের প্রচার প্রসার, বিভিন্ন রাষ্ট্র প্রধান যারা, তাদের বিশেষ মজলিসের মধ্যে ইসলাম নিয়ে, ইসলামের নবীকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এই বিষয়টা ইহুদিরা কোনোভাবেই মেনে নিতে পারল না। ইহুদিরা মুসলমানদের এই বিজয় রথ দেখে তারা দেখল রাসূলের জামানায় ইসলামের প্রচার প্রসার ব্যাপকভাবে হচ্ছে। রসুলের পরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুগে ইসলাম মুসলমানদের শুধুমাত্র এলাকায় না, সারা পৃথিবীর ঘরে ঘরে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে, অলিতে গলিতে শুধু ইসলামের কথাবার্তা আর প্রচার জয়গান চলতেছে। এই যুগকে বলা হয় স্বর্ণযুগ। কি বলা হয়? স্বর্ণযুগ। ইহুদিরা চিন্তা করল, ইসলামের এইভাবে প্রচার প্রসার আর ইসলামের আকাশচুম্বী জনপ্রিয়তার কারণটা খুঁজে বের করা দরকার। ইহুদিরা চিন্তা করে দেখল, মুসলমানদের এইভাবে সারা পৃথিবীতে উত্থানের একমাত্র কারণ হলো তাদের মাঝে একতা। বলেন কি? তাহলে পয়েন্ট বের করে ফেললো যে একতাই মুসলমানদেরকে এগিয়ে নিচ্ছে। পয়েন্ট বের করার পর এই পয়েন্টকে কিভাবে নষ্ট করা যায়, তখন তারা সন্ধি আঁটতে লাগলো। ইহুদিরা চিন্তা করে দেখলো, অস্ত্র বলে মুসলমানদেরকে শেষ করার কোনোভাবেই সম্ভব না, কারণ মাত্র ৩১৩ জনের সাথে ১,০০০ পারে না, ৬০ জনের সাথে ৬০,০০০ পারে না, অতএব অস্ত্র দিয়ে তাদেরকে শেষ করা যাবে না। কি? বুদ্ধিভিত্তিক যুদ্ধের মাধ্যমে তাদের একতা নষ্ট করতে হবে। দুইটা কথা মনে রাখবেন। বলেন, মুসলমানদের সারা দুনিয়াতে উত্থানের কারণ কি পাওয়া গেল, আর এটা নষ্ট করতে হবে অস্ত্রের যুদ্ধ দিয়ে না বুদ্ধির যুদ্ধ দিয়ে? বুদ্ধি। এই ইহুদিরা এবার বুদ্ধিভিত্তিক যুদ্ধের চিন্তা করলো যে বুদ্ধি দিয়ে এদেরকে শেষ করতে হবে। আবু বকর, ওমর, ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুগে মুসলমানদের এই বুদ্ধিমত্তা, একতাকে নষ্ট করার চিন্তা করতে পারে না ইহুদিরা, কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সচেতন খলিফা ছিলেন, এই জন্য কোনো দুঃসাহস করে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর মুসলমানদের খলিফা হলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ালু ছিলেন, নম্র ভদ্র ছিলেন এবং খুব সহজ সরল একজন মানুষ ছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দয়ালু হওয়াটাকে ইহুদিরা দুর্বলতা হিসাবে নিল। এবার ৬টা দেশের নাম বলবো, মুখস্থ করবেন। ইয়ামান, মদিনা, বসরা, কুফা, কুফা, শাম, মিশর। ১ নম্বর ইয়ামান, 2 নম্বর মদিনা, 3 নম্বর বসরা, 4 নম্বর কুফা, 5 নম্বর শাম, 6 নম্বর মিশর। মনে থাকবে নি? থাকবে। ইয়ামান, মদিনা, বসরা, কুফা, শাম, মিশর, এই 6টা দেশের নাম মনে রাখেন। ইয়ামানের একটা এলাকা আছে নাম সনআ। এই সনআতে এক ইহুদির জন্ম হয়, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবাহ। বলেন কি নাম? এই নামটা সারা জীবন মনে রাখবেন। মনে রাখবেন, মুসলমানদের একতা নষ্ট করাই যেই খলনায়ক, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবাহ। বলেন তো, মুসলমানের উত্থানের কারণ কি? একতা। একতা নষ্ট করবে কি? যুদ্ধ দিয়ে, বুদ্ধির। এই একতা নষ্টকারীর খলনায়কের নাম কি? ইবনে সাবাহ। জন্ম কোথায়? ইয়ামানে। ইয়ামানের আব্দুল্লাহ ইবনে সাবাহ চিন্তা করলো একতা নষ্ট করা যায় কিভাবে। একতা নষ্ট করার জন্য লম্বা সময় ফিকির করছে। ফিকির করে আবু বকর ওমরের জামানায় একতা নষ্ট করার এই সিদ্ধান্তে সে যে বাস্তবায়ন করবে এই সাহস সে দেখাইতে পারতেছে না, কারণ হযরত ওমর ফারুক খুব সচেতন, কোনোভাবে টের পাইলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে, এটা সে ভালো করে জানে। এই জন্য সে হযরত উসমান গনির শাসন আমলকে দুর্বলতা হিসাবে নিল, কারণ উসমান গনি খুব দয়ালু মানুষ। আব্দুল্লাহ ইবনে সাবাহ ইয়ামান থেকে রওনা করলো মদিনায়। মদিনায় আইসা জনগণের সামনে কালিমা পড়ে মুসলমান হইল। এই মুসলমান মানে বাস্তবিক মুসলমান না, এটা হলো তাদের সামনে একটা লেবাস ধরছে মুসলমানের। বড় দাড়ি, আল্লাহওয়ালা বুজুর্গ, সারাক্ষণ ইবাদতে কাটায় আব্দুল্লাহ ইবনে সাবাহ। একদিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি চাইলে আমাকে মদিনার কোনো দায়িত্ব দিয়ে দিতে পারেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনার দায়িত্ব তোমাকে দিব। হযরত ওসমান গনি যেহেতু একজন শাসক, উনি বুদ্ধির মাধ্যমে চিন্তা করে দেখলেন এই লোকের সিদ্ধান্ত আর এই লোকের চিন্তা চেতনা মনে হয় তেমন একটা ভালো না। ওসমান গনি বুঝতে পারছে, সরাসরি বলে দিলেন তুমি যোগ্য না কোনো দায়িত্বের। আব্দুল্লাহ ইবনে সাবাহ তাকে অযোগ্য বলার কারণে এবার সে কি করলো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিভাবে কুৎসা রটনা যায় এই জন্য সে কয়েকটা বিষয় অন্যান্য সহজ সরল মুসলমানদের মাঝে প্রচার করতে লাগলো। সহজ সরল মুসলমানদেরকে বুঝাইলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতে হযরত উসমান কিভাবে খলিফা হয়। দেখেন কেমনে বুঝায়। তো অন্যরা কয় কি কিভাবে? আলী হলেন একজন হাশিমি বংশের লোক, নবীজির মেয়ের জামাতা, হযরত আলীর জ্ঞান বুদ্ধিও সবচেয়ে বেশি, উনি থাকতে উমাইয়া বংশের উসমান কিভাবে খলিফা হয়। তো সহজ সরল মুসলমানদের অনেকে কয় ঠিকই তো। তো মোটামুটিভাবে হযরত উসমানের বিরুদ্ধে একদল মুসলমান তৈরি করে ফেলছে সে। এটা কিন্তু আমাদের মাঝেও আছে, দেখবেন যদি আপনার এই আমাদের দেশও আছে এরকম। যেমন বর্তমান যে খতিব আপনাদের মসজিদের, এই বেচারা আছে 20 বছর ধইরা, ঘটনাচক্রে আরেকজন এই মসজিদে আপনারা ঢুকাইবেন। এখন নতুন করে ওনার কোনো দোষ নাই, কি কওয়া যায় করে আমগো এলাকার এত বড় হুজুর থাকতে হেরে কিনলে কেনে রাখুন, এরকম একটা দুর্বলতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য, অনেক বড় আলেম, কোনো সন্দেহ নাই। হযরত আলী রাসূলের মেয়ের জামাতা, কোনো সন্দেহ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন হাশিমি বংশের অনেক বড় যোগ্যতার অধিকারী, কোনো সন্দেহ নাই। কিন্তু কথাটা কেমনি কইছে দেখেন, আলী থাকতে ওসমান কিভাবে খলিফা হয়। তো অনেকে এই টোপটা গিলছে, হ্যাঁ ঠিকই তো, কিভাবে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ব্যাপারে এইগুলা বলা বলি শুরু করছে। আলীর কানে কিন্তু এগুলা যায় না, কারণ হযরত আলীর কানে যদি এগুলা যাইতো তো ওরে সাহায্য করত। হযরত ওসমান গনি তার দূরদর্শিতা বুঝতে পেরে তাকে মদিনা থেকে বের করে দিয়েছে। আসছে কোত্থেকে? এখন আছে কোথায়? মদিনায়। মদিনা থেকে বের করে দেওয়ার পর গেল বসরায়। হাসান বসরি রহমতুল্লাহ নাম শোনেন নাই? এই বসরা। বসরায় যাওয়ার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বসরায় কথা বলা শুরু করলো। বসরার গভর্নর যিনি ছিলেন তিনি বুঝতে পেরে আব্দুল্লাহ ইবনে সাবাকে বসরা থেকে বের করে দিল। বসরা থেকে বের করে দেওয়ার পর সে গেল কুফায়। কুফায় যাওয়ার পর হযরত ওসমানের বিরুদ্ধে আগে থেকেই কিছু লোক ছিল সেখানে। আব্দুল্লাহ ইবনে সাবা এটারে কাজে লাগাইল। ওসমানের বিরুদ্ধে যে লোকগুলা তাদেরকে গিয়ে বলতে লাগলো যে হযরত ওসমান বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে স্বজন প্রীতির পরিচয় দিয়েছে বলেন নাউজুবিল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এই কথাগুলা রটায় দিতে লাগলো। কুফার গভর্নর এই কথা বুঝতে পেরে তাকে কুফা থেকে বের করে দিল। কুফা থেকে বের করে দেওয়ার পর এই লোক গেল শামে। শামের গভর্নর যিনি ছিলেন তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন সারা পৃথিবীতে যারা তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী শাসক ছিলেন তাদের মাঝে একজন ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিমত্তার কারণে ভয়ে সাহসও করে না আব্দুল্লাহ ইবনে সাবা যে কিছু বলবে। সে কিন্তু বড় মুসলমান হিসেবে সবার কাছে পরিচিত, মানে অনেক বড় মুসলমান, দাড়ি লম্বা টুপি সব ঠিক আছে। সাহস করে একদিন রসুলের এক সাহাবি আবু দারদা, তিনি তখন শামে আছে, শামের গভর্নরকে মুআবিয়া। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীর এক সাহাবি, তিনিও শামে আছেন। তো একদিন সাহস করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু কথা বলছে। আবু দারদা তার কথা শুনে না কয়, তোমার কথা ইহুদিদের গ্রাম পাওয়া যাইতেছে, তুমি কি ইসলাম প্রচার করো না ইহুদিবাদ প্রচার করো, সত্যি করে বলো। সে ভয় পেয়ে গেছে, আর কোনো কথা বলে না। লম্বা সময় শামে থাইকে আবার আরেকদিন রসুলের আরেক সাহাবি ওবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উসমানের বিরুদ্ধে কথা বলার পর ওবাদা ইবনে সামেত কিছু না বইলা হাত দইরা সুজা আমিরে মুআবিয়ার কাছে নিয়ে গেছে। চলো, তোমারে ভালো মনে হইতেছে না, তুমি ইসলাম প্রচার করো না অন্য কিছু। আমিরে মুআবিয়া তার কথা শুই না, সাথে সাথে বুঝতে পারছে এর উদ্দেশ্য ভালো না, কিন্তু আবার তারে কিছু বলাও সম্ভব না, কারণ তার অলরেডি জনগণ তৈরি হয়ে গেছে অনেক। আবার সে একজন বড় মুসলমান হিসাবে সবার কাছে পরিচিত। এই জন্য মনে রাখবেন, আমাদের দেশে অনেক বেদাতের বেদাতি সহ্য করে ওলামা একরাম সরাসরি কিছু বলে না। কেন? কারণ বললে আপনারাই বলবেন, দেখো এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে বের করে দিলেন শাম থেকে, গেল মিশর, মনে আসেনি 6 দেশ। ইয়ামান থেকে আসলো মদিনায়, মদিনা থেকে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে শাম, শাম থেকে মিশর। মিশরে যাওয়ার পর মিশরে গিয়ে দেখলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মিশরের অনেকগুলা লোক আগে থেকে আসে। মুহররম মাস আসলে যেই সমস্ত উল্টাপাল্টা কাজগুলা হয়, মনে রাখবেন এই উল্টাপাল্টা কাজগুলার সূচনা বেশি হয়েছে মিশর থেকে। মিশরে যাওয়ার পর সে তার মতবাদ ভালোভাবেই প্রচার করতে লাগলো। তার মিশন বাস্তবায়ন করার জন্য সে মিশরকে বেছে নিল। মিশনের জন্য মিশর, মিশর বাস্তবায়নের জন্য মিশর। লম্বা একটা সময় অতিক্রম করলো সেখানে এবং বড় একটা দল তৈরি করে ফেলছে। ততক্ষণ পর্যন্ত মিশরের গভর্নর তার দুর্বিসন্ধি বুঝতে পারে নাই। এক পর্যায়ে যখন বুঝতে পারলো, ততক্ষণে সে তার বিশাল এক জামাত তৈরি করে ফেলছে। মিশরের গভর্নর তাকে মিশর থেকে বের করে দিল। কিন্তু এবার আর সে একা না, লম্বা সময় থাকার কারণে বিশাল বড় এক বাহিনী নিয়ে সে রওনা করলো। আগে থেকে তার কিছু বাহিনী ছিল বসরায় আর কুফায়, 3 জায়গায় মোটামুটি সফল, বসরা, কুফা আর মিশর। এই 3 জায়গা থেকে তার মোটামুটি একটা দল নিয়ে রওনা করলো আবার মদিনায়। মদিনার খলিফাকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। মদিনায় না ঢুইকা মদিনার আশেপাশেই প্রচার চালাইতে লাগলো, হযরত ওসমানের বিরুদ্ধে কয়েকটা কথা বলতে লাগলো। মনে রাখবেন, 1, ওসমান স্বজন প্রীতি করে, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, হযরত ওসমান কম বয়সী সাহাবিদেরকে অথবা কম বয়সী যুবকদেরকে বিভিন্ন এলাকার গভর্নর বানায়া দিয়েছে। এটা উসমানের বিরুদ্ধে হুদাই মানে একটা কথা বইলা তো বলতে হবে, দ্বিতীয় অভিযোগ। 3 নম্বর অভিযোগ, ওসমান মারওয়ান ইবনে হাকামকে মক্কায় ঢোকার অনুমতি দিস। 4 নম্বর অভিযোগ, আবদুল্লাহ ইবনে সাদ যিনি আফ্রিকার বিজেতা, এই আবদুল্লাহ ইবনে সাদকে হজরত ওসমান অনেক পুরস্কার দিয়েছে, এটা ঠিক করে নাই। এইগুলা বইলা তার দলে অনেক লোক তৈরি করে ফেলছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারে শুই না যে এই লোক তো আবার ঝামেলা শুরু করছে। এবার ওসমান গনি তাকে ডাকলো, সে তার দল বল নিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। आसार पर बार बार ऊपर दिखे एगुला तुम्हारा बार बार ऊपर दिखे मारबा ना समस्या होच्छे ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমাদের সমস্যা কোথায় তো এবার বলতে লাগলো চারটা সমস্যা এক নাম্বার আপনি বাইতুল মাল রাষ্ট্রীয় সম্পদ আপনার আত্মীয় স্বজনদেরকে দিয়ে আপনি স্বজনপ্রীতি করলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন যে দেখো আল্লাহ আমারে এত সম্পদ দান করছে আমি এ পর্যন্ত খলিফা হিসাবেও রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা টাকাও ভাতা গ্রহণ করি নাই উল্টা আমার আত্মীয় স্বজনদেরকে দেওয়া দূরের কথা আমি আমার বেতনটা পর্যন্ত আজও পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগার থেকে নেইনি আমি যা দান করি সব আল্লাহ প্রদত্ত নেয়ামত আল্লাহ আমার সম্পদ দিছে আমার সম্পদ থেকে আমি দান করি দুই নম্বর অভিযোগ আপনি যুবক কম বয়সী সাহাবীদেরকে কম বয়সী যুবকদেরকে গভর্নর বানাইছেন কম বয়সীরা যদি যোগ্য হয় তাদেরকে দায়িত্ব দেওয়ার ইতিহাস তো নবীর যুগে আছে সুবহানাল্লাহ কোথায় আছে আব্দুল্লাহ ইবনে সাবা এ আর কি জানবে ওসমান গনি বললেন রাসূলের নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কি নাম উসামা এই উসামার বয়স যখন 17 উসামাকে আমির বানায়া বয়স্ক সাহাবীদেরকে তার নেতৃত্বে আল্লাহ রাসূল বিভিন্ন যুদ্ধে পাঠানোর ইতিহাস আছে তাহলে এরকম কম বয়সী একজন সাহাবীকে রাসূল আমির বানায়া বয়স্ক সাহাবীদেরকে তার দলে দিয়েছেন এখান থেকেই বোঝা যায় যে কম বয়সী ব্যক্তি যদি যোগ্য হয় তার যোগ্যতার তার আসনে তাকে বসানোটা এটা অন্যায় না আর অভিযোগ থাকলে বলো তিন নম্বর অভিযোগ মারওয়ান ইবনুল হাকামকে আপনি মক্কায় ঢোকার অনুমতি কেন দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওসমান গনি বললেন মারওয়ান ইবনুল হাকাম একজন মুসলমান আর মুসলমানকে মক্কায় ঢোকার অনুমতি রাসূল দিয়েছেন এখানে আমি বাধা দেওয়ার কে এজন্য এটা কোনো অভিযোগই না চার নাম্বার আফ্রিকা বিজয় করেছে যে তাকে আপনি এত পুরস্কার দেওয়া ঠিক করেন নাই কো আচ্ছা পুরস্কার বেশি দেওয়া হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পুরস্কার ছিনায় আনলাম অন্তত তুমি তারপরও বিশৃঙ্খলা করো না ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি ফিতনা পছন্দ করতেন না উনি ঝগড়া পছন্দ করতেন না উনি বললেন ঠিক আছে পুরস্কার ফিরিয়ে আনলাম তারপরও তুমি বিশৃঙ্খলা করো না আব্দুল্লাহ ইবনে সাদ আব্দুল্লাহ ইবনে সাবা ওই মুনাফিক ইহুদি সে চিন্তা করলো ঘটনা কি এর যা কই সবই দি মানে এটা তো তেমন কিছু করা যায় না সে আবার তার দলবল নিয়ে চলে গেল মদিনার বাহিরে তিন মঞ্জিল দূরে আলী রাদিয়াল্লাহু তাআলা আন তালহা এবং জুবায়ের তিনজন প্রবীণ সাহাবী তাদের কাছে গেল আব্দুল্লাহ ইবনে সাবা যাওয়ার পরে তাদেরকে বলল আপনারা থাকতে ওসমান গনি খলিফা হয় কেমনে আলী রাদিয়াল্লাহু তাআলা সরাসরি বললেন তোমার মতলব ভালো মনে হচ্ছে না সে দেখলো না আলী আবু তালহা আলী তালহা জুবায়ের তাদের কাছে বেশি চান্স পাওয়া যাবে না এবার নতুন ষড়যন্ত্র করলো খুব মন দিয়ে শোনেন নিজে একটা চিঠি লিখলো আব্দুল্লাহ ইবনে সাবা এই চিঠির মধ্যে লেখা মিশরীরা মিশরে যাওয়ার পর তাদেরকে হত্যা করবা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে নির্দেশ আমিরুল মুমিনিনকে ওসমান ওসমানের লেখা চিঠিটা না আব্দুল্লাহ ইবনে সাবার লেখা আব্দুল্লাহ ইবনে সাবা নিজে থেকে একটা চিঠি বানায় এটা লেখছে লেখে এবার মিশরীদেরকে দেখাইছে দেখো তার সাথে কয় দেশের লোক আছে তিন দেশ মিশর বসরা কুফা তো মিশরীদেরকে দেখাইছে দেখো তোমরা মিশরে যাওয়ার পর তোমাদেরকে যেন হত্যা করা হয় এই নির্দেশনা দিয়েছে ওসমান এই চিঠি দেখাইতে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধিমান সাহাবী ছিলেন বিচক্ষণ সাহাবী হযরত আলী চিঠি দেখেই বুঝতে পারছে এটা বানানো চিঠি আর চিঠি দেখার পরে কয় আচ্ছা ওসমান গনি লেখছে এটা না হ্যাঁ ঠিক আছে তোমরা যাও মিশরীদেরকে আলাদা করে কুফা আর বসরার যারা তাদেরকে বলল আচ্ছা মিশরীদেরকে হত্যা করার নির্দেশনা দিয়েছে ওসমান এটা কি তোমরা জানো কুফার আর বসরার হেরা কয় হ্যাঁ আমরা জানি হযরত আলী কয় তোমরা কেমনে জানলা এটা এটা কিভাবে জানলা তোমরা সবাই চুপ আসলে তো আমরা কেমনে জানলাম আমগরে তো এখন কেউ বলে নাই আলী বললেন যে মিশরীদেরকে ওসমান গনি হত্যা করতে বলছে একটা নির্দেশনা আছে জানো তো ঠাস করে সবাই বল হ্যাঁ হ্যাঁ জানি জানি আলী কই কেমনে জানলা আজ আলী বললেন এর মানে তোমাদের এই তিন গ্রুপেরই প্ল্যান করা একটা চিঠি এটা তো চিঠিতেও তেমন কোনো কাজ হইল না আব্দুল্লাহ ইবনে সাবা ইতিমধ্যে তার জনগণ আরো বাড়াইতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছে অবস্থা বেশি ভালো না ইতিমধ্যে জিলহজ মাস এসে গেছে কোন মাস 35 হিজরির জিলহজ মাস মদিনার বড় বড় সাহাবায়ে কেরামরা হজ করার জন্য চলে গেলেন মক্কায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মক্কায় গেলেন এদিক দিয়ে মদিনা খালি অর্থাৎ মদিনায় বড় বড় সাহাবায়ে কেরাম নাই এই সুযোগটাকে কাজে লাগাইলো আব্দুল্লাহ ইবনে সাবা। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তলহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ছিলেন তখনও মদিনায়। হযরত আলী অবস্থা বেগতিক দেখে চিন্তা করলেন এই লোক আমারই নিয়ে ষড়যন্ত্র করবে। হযরত আলী তার সন্তানদেরকে হাসান হুসাইন তাদেরকে দায়িত্ব দিলেন, একটা কি দায়িত্ব, আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে একদিন জুমার নামাজের সময় হযরত উসমানের বিরুদ্ধে মসজিদে বিদ্রোহ করে বসছে, নাউজুবিল্লাহ। বিশাল বড় একটা জামাত বিদ্রোহ করার কারণে হযরত উসমান ভেঙে বললেন। ওসমান গনি তার হাউজে ঢুকলেন, তার ঘরে ঢুকার পর এই বিদ্রোহী বাহিনী চারদিক থেকে ঘেরাও করে ফেলছে হযরত উসমান গনির বাসা। 22 দিন পর্যন্ত ঘেরাও করে রাখছে, কেউ লিখেছেন 40 দিন। খানা দেয় না, পানি দেয় না। যে উসমান গনির টাকা দিয়ে ক্রয় করা কূপ থেকে পানি মুসলমানরা খায় প্রতিনিয়ত, সেই কূপ থেকেও এক ফোঁটা পানির ব্যবস্থা উসমানের জন্য হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখা যুবক সাহাবীদেরকে উসমান গনির বাসা পাহারাদারি করার জন্য পাঠাইয়া দিলেন। এই যুবকদের মাঝে তার দুই কলিজার টুকরা হাসান হুসাইনকেও পাঠাইছেন। আলী চলে গেলেন মদিনা থেকে বাহিরে, যুবক সাহাবীরা প্রধান ফটক পাহারা দিতেছে। 35 হিজরির 18ই জিলহজটা সারা জীবন মনে রাখবেন। বলেন 35 হিজরির, কেউ 17 জিলহজও লেখছে, 17 বা 18 জিলহজ শুক্রবার। এই 35 হিজরির 17 বা 18ই জিলহজ ওসমান গনি যে বাসায় থাকতেন ওই বাসার পিছনের সাইড দিয়ে দেয়ালের উপরের ভাগ ভাইয়া বিদ্রোহীরা ঘরে প্রবেশ করছে। সামনে দিয়ে কেন আসতে পারতেছে না, সামনে যুবক সাহাবীরা পাহারা দিচ্ছে। ঘরে প্রবেশ করার পর হযরত উসমান গনি তখন সূরায়ে বাকারা তেলাওয়াত করতেছে। সূরায়ে বাকারার 137 নম্বর আয়াত পড়তেছিলেন। ওই মুহূর্তে একজন পাপিষ্ট পিছন দিক থেকে হযরত উসমানের কল্লা বরাবর আঘাত করছে। হযরত উসমানের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে রক্ত পরে সূরায়ে বাকারার 137 নম্বর আয়াতের উপর রক্তের ছিটা পড়ছে। ওই আয়াতটা হলো ফাসাক ফি কাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহ যথেষ্ট, এই আয়াতের অর্থ। ওসমান গনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ হয়ে গেলেন। তার বিবি নায়লা আক্রমণ ঠেকাইতে গিয়েছিলেন, হাতের আঙ্গুলগুলো এবং কবজি সহ হাত থেকে আলাদা হয়ে গেছে। হযরত ওসমান গনিকে শহীদ করে দেওয়ার পর এই জায়গাটা মনে রাখবেন, 35 হিজরির 18ই জিলহজ মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল। আজও পর্যন্ত সেই একতা ফিরে আসে নাই। মনে আসেনি মুসলমানদের উত্থানের কারণ কি, একতা। একতা নষ্ট করবে কি দিয়ে, বুদ্ধি দিয়ে, এই নষ্ট করে ফেলল। হযরত উসমান গনি শহীদ হয়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যে ছড়ায় গেল উসমান গনি শহীদ হয়ে গেছে। আলোচনা শুরু হয়ে গেল পরবর্তী খলিফা কে হবেন। বিদ্রোহীরা চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে সাবা সহ বিদ্রোহীরা চিন্তা করলো যে পরবর্তী খলিফা যদি নগদ কেউ হয়ে যায়, আর এই খলিফা প্রথমেই কি করবে, ওসমান হত্যার বিচার করবে, বিচার করলেই তো আমরা মারা পড়ব। এখন আমরা বাধ্য করে হযরত আলীকে খলিফা বানায়া দিলে ভালো হয়। কেন, হযরত আলী হলেন ঠান্ডা মাথার মানুষ, তিনি প্রথমেই বিচার করবেন না, তিনি প্রথমেই খেলাফত সামাল দিবেন, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হয়তো তিনি বিচার করবেন। আর আলী যদি এই কাজ করতে যায়, অন্যান্য মুসলমান যারা জোশে আছে এখন হযরত উসমান হত্যার যারা সহ্য করতে পারে নাই, তারা নগদ বলবে না, আগে উসমান হত্যার বিচার হবে, তারপর খেলাফত হবে। কিন্তু হযরত আলী তো ঠান্ডা মানুষ, তার চিন্তা হলো না, আগে খেলাফতটা সামলাইতে হবে, এরপর আস্তে ধীরে বিচার হবে। তো মুনাফিক ইহুদিরা চিন্তা করলো এই দুই পরিস্থিতির মাঝখানে মুসলমানদেরকে যদি দাঁড় করায় দেই, এটা নতুন আর একটা ঝগড়া লাগান যাবে। বিদ্রোহীরা আলীর কাছে গেছে, আপনি খলিফা হইতে হবে। হযরত আলী বললেন না। হযরত আলী সরাসরি বলছে, দাউনি ওয়ালতামিসু গায়রি, আমারে ছাড়ো, আমারে ছাড়া অন্য কাউরে খলিফা বানাও। তারা আলীকে খলিফা বানাবে স্থির করলো। সাহাবায়ে কেরামের কাছে সংবাদ চলে গেল হযরত উসমান শহীদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা মক্কা থেকে হজ করে মদিনায় রওনা করছে। প্রতিমধ্যে সংবাদ পেলেন হযরত উসমান শহীদ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা মদিনায় আসার পরিবর্তে আবার মক্কায় চলে গেলেন। কেন, মক্কায় গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার একটাই কথা যে ওসমান হত্যার বিচার হবে আগে, এরপর খেলাফত থেকে অধিষ্ঠিত হবে এটা পরে, ওসমান হত্যার বিচার হওয়ার আগে আমরা কেউ বায়াত হব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই ঘোষণা দিয়ে দিলেন। এইটা বিদ্রোহীরা আলীকে খলিফা বানায় দিছে জোর করে। হযরত আলী দেখলেন আমি যদি খেলাফত না নেই, এই মুহূর্তে এই বিদ্রোহীদের কেউ খেলাফত নিয়ে নিতে পারে। দেখছেন কিভাবে ব্যস্ত লাগাইছে। हजरत आलिओ चिंता करते खेलाफत ना निये उपाय नहीं। आबार आरेक दल साहबा बोलतेছে ना आगे विचार होबे तारपर बायात होबो। एइखाने आरेकटा पेच लागाय दिছে विद्रोहीरा। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তলহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে মক্কায় গিয়ে দেখা করছে। আম্মা জান ওসমান তো শহীদ হয়ে গেছে, কি করা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন শাহাদাতের প্ল্যান কোথা থেকে হয়েছে? কয় বসরা আর কুফা থেকে। কয় চলো বসরা আর কুফায় যাব, সেখান থেকে আমরা ওসমান হত্যার বদলার প্ল্যান করব। কে বলতেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি চলে গেলেন, রওনা করলেন বসরা। এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানলেন যে আমার শাশুড়ি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কি হয় শাশুড়ি, যে আম্মা জান তো রওনা করছে বসরায়, আর বসরায় এই জন্যই যাচ্ছে যে ওসমান হত্যার বদলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন তাহলে আমিও বসরায় যাই, বসরায় গিয়ে আম্মা জানের সাথে কথা বলা দরকার। এদিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন, ওই দিক দিয়ে আম্মা জানও বসরায় রওনা করছে। বিদ্রোহীরা চিন্তা করলো সর্বনাশ, বসরায় গিয়ে যদি দুই দলের মাঝে মিটমাট হয়ে যায় বিপদে পড়বো আমরা। কথাগুলো কি বুঝতেছেন সবাই? একদম মাথা এদিক সেদিক নিয়ে না, খুব গুরুত্বপূর্ণ তথ্য আসবে সামনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও গেলেন। ওইদিক দিয়ে আমিরে মুআবিয়া শাম দেশ থেকে আম্মা জানের সাথে দেখা করতে আসছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরও এক দাবি, আগে ওসমান হত্যার বিচার হবে তারপর আমরা বায়াত হব। তাহলে দাবিতে আম্মা জান আয়েশা আমিরে মুআবিয়া তারা এক হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমিরে মুআবিয়ার সাথে কথা বললেন যে দেখো যদি কোনোভাবে যুদ্ধ লেগে যায় ক্ষতি হবে আমাদের, তাই কোনো যুদ্ধ চাই না, আমাদের মাঝে মীমাংসা হয়ে যাক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিয়ে দিলেন, আমিরে মুআবিয়া তারা উভয় প্রস্তাব দিলেন। একটাই প্রস্তাব, আপনি মদিনায় ফিরে গিয়ে প্রথমে বিদ্রোহীদের বিচার করবেন, তারপর আমরাই আপনার হাতে হাত রেখে বা আমরাই আপনার কাছে বায়াত হব। তাহলে সহজ হয়ে গেল বিষয়টা। তাহলে কি জানাইলো এই জায়গায়? আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসবেন, আসার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিচার করবেন, তারপর মুসলমানরা ব্যাপকভাবে হযরতে আলীর কাছে বায়াত হবে, তাকে খলিফা হিসাবে মেনে নেবে। এতটুকু বুঝছেন নি সবাই? রাতের বেলা সবাই খুশিতে ঘুমাইতেছে। খুশিতে বলতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে মুসলমানরা তারাও খুশি যে হারে কোনো রক্তপাত হবে না, এটা ভালো লাগতেছে। আম্মা জানের সাথে যারা তারাও খুশি, আমিরে মুআবিয়ার সাথে তারাও খুশি যে কোনো রক্তপাত ছাড়াই মীমাংসা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদের কি নিয়ে টেনশনে পড়ে গেল, বেটা বিপদে তো আমরাই পড়ব, কি করা? রাতের বেলা একটা ঘটনা ঘটাইতে হবে। রাতে সবাই ঘুম, আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদেরকে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা যেই তাবুতে, আম্মা জান আয়েশা সিদ্দিকা যেখানে বিশ্রাম নিচ্ছে, আর আমিরে মুআবিয়া তাদের উপরে হামলা চালাইল। তাদের উপরে আম্মা জান আয়েশা আমিরে মুআবিয়া যেখানে তাদের উপর হামলা চালাইলো। বলেন তো তাদের উপরে হামলা চালানোর পর অভিযোগের তীরটা কার উপর যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন অবস্থা না দেখে মুসলমানরা সবাই বুঝে ফেললো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় আমাদের উপর আক্রমণ চালাইছে। আসলে ঘটনাটা হযরত আলী ঘটায় নাই, ঘটাইছে ওই আব্দুল্লাহ ইবনে সাবা। এজন্য সবসময় সতর্ক থাকবেন। আমি আপনার মাঝে শত্রুতা নাই, আমার আপনার মাঝে তৃতীয় পক্ষ শত্রুতা করে, এই শত্রু এখনো আছে, ইসলাম তারা মিটিয়ে দিতে চায়, এদেরকে চিহ্নিত করতে হবে সারা জীবন। সব সময় তৃতীয় পক্ষে আমাদের মাঝে ঝগড়া লাগায়। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারী নিয়ে আক্রমণ চালাইল, এদেরকে বলা হয় সাবাই। বলেন কি বলা হয়? সাবাই। আক্রমণ চালানোর পর বাস কে কার উপর আক্রমণ চালাইছে এটা না বুঝা কঠিন যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানরা মুসলমানের তরবারির নিচে শহীদ হওয়া শুরু হইল, মুসলমানরা মুসলমানের তরবারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানেন যে এই যুদ্ধ তো, এই আক্রমণ তো আমাদের পক্ষ থেকে হয় নাই, কিন্তু এখন যতই বলবে বোঝানো যাবে না। আম্মা জান যেই ওটের উপরে ছিল এই ওট বরাবর একটা তীর মারস, আম্মা জানের ওট পড়ে গেছে, তো আম্মা জান বসে গেছে, যুদ্ধ থেমে গেছে। আম্মা জান যতক্ষণ ছিল ওটের উপরে ততক্ষণ যুদ্ধ চলছে। হ্যাঁ, আম্মা জান এখনো আস। তো তৎকালীন নিয়ম ছিল যে যিনি প্রধান থাকে তিনি যখন আপনার বসে যায় তখন এমনি যুদ্ধ থেমে যায়। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা ওটের উপর ছিল, এটাকে বলা হয় জামাল। এই জন্য এই যুদ্ধটার নাম জঙ্গে জামাল বা ওটের যুদ্ধ বা উষ্টির যুদ্ধ। আম্মা জান যখন নামলেন, আমিরে মুআবিয়া আম্মা জান আর আলী তাদের মাঝে কথা, আম্মা জান আমরা তো কেউ আক্রমণ করি নাই, তাদের মাঝে ভুল বুঝাবুঝি হয়ে গেছে তখন বুঝে আসছে। তো বুঝে এসে লাভটা হলো কি, এর আগে মুসলমানদের প্রচুর পরিমাণ শহীদ হয়ে গেছে। এমনকি তলহা আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম বড় বড় দুই সাহাবী তারাও শহীদ হয়ে গেছে এই রাতে। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ দেখা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আহারে আল্লাহ রাসূল রে কত যুদ্ধে এই তলহা প্রাচীর হয়ে কাফেরদের থেকে রক্ষা করেছে, আজকে সেই তলহা আমাদের ভুল বুঝাবুঝির কারণে শহীদ হয়ে গেল। আম্মাজান চলে গেলেন মক্কায়, এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন কুফায় অবস্থান করতেছে। এই বসরা কুফা এর মাঝামাঝি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করা অবস্থায় হযরত আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদল বুঝাইতে লাগলো যে আমিরে মুয়াবিয়া কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, মিথ্যা কথা। এটা কারা? ওই সাবাই গোষ্ঠী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, আমিরে মুয়াবিয়াকে শামের গভর্নর পদ থেকে হটাইয়া দিলেন। এটা আবার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কেন করলেন, আসলে ঘটনাগুলো ঘটাইতেছে তৃতীয় পক্ষ বারবার। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিহত করার জন্য রওনা করছে। ইরাক এবং বসরার মাঝখানে একটা জায়গার নাম সিফফিন। এই সিফফিন নামক জায়গায় দুই দল মুসলমানের মাঝে তুমুল লড়াই হলো, দীর্ঘ 2 মাস পর্যন্ত লড়াই হলো, শুধু 70,000 মুসলমান শহীদ হলো। কয় হাজার মুসলমানের তরবারিতে মুসলমান শহীদ। এই জঙ্গে জামাল আর সিফফিন দুই যুদ্ধে মিলে প্রায় 90,000 মুসলমান শহীদ হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আর আমিরে মুয়াবিয়ার মাঝে এরপরে দেখলো সন্ধি হলো যে এটা তো আমরা কি করতেছি, নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়াই। হযরত আলী আর মুয়াবিয়া তারা দুইজন বুঝতে পারলো না এগুলো তো ঠিক হচ্ছে না আমাদের। তাদের এই বোঝাপড়াটা মেনে নিতে পারে না ওই সাবাই গোষ্ঠী। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সন্ধি করলেন যে আর যুদ্ধ হবে না, তখন একদল হযরতে আলীর এই কথা মেনে নিতে পারছে না। এবার ফতুয়া দাঁড়াইলো দুইটা, তারা দুইটা ফতুয়া দিল। কয়টা? সাবাই গোষ্ঠী দুই ফতুয়া দিল। এক, আমিরে মুয়াবিয়া হযরত আলীর ইমামত না মানার কারণে তিনি কাফের, নাউজুবিল্লাহ বলেন। আর হযরত আলী মুয়াবিয়ার সাথে সন্ধি করার কারণে তিনি ফাসিক। দেখছেন দুজনের উপর ফতুয়া লাগাইছে যে আমিরে মুয়াবিয়া কাফের, নাউজুবিল্লাহ, হযরত আলীকে না মানার কারণে। আজ হযরত আলী কেন সন্ধি করলেন, এজন্য তিনি ফাসিক। আর একদল বের হয়ে গেল হযরত আলীর দল থেকে। বের হওয়ার আরবি হলো খুরুজ, খরজায়া খুরুজু, এখান থেকে বের হয়েছে। এই বের হওয়ার কারণে তাদেরকে বলা হয় খারিজি। ওই খারিজি মানে এখান থেকে বের হয়ে গেছে। তাহলে সাবাইদের থেকে আরেকটা দল বের হয়ে গেল, এরা হয়ে গেল খারিজি। খারিজিরা বের হয়ে যাওয়ার পর তাদের ফতুয়া আমিরে মুয়াবিয়া কাফের, নাউজুবিল্লাহ। বড় দুঃখজনক বিষয়, বর্তমান যুগের অনেক মুসলমানও এটা মনে করে আমিরে মুয়াবিয়া কাফের। 3 বার নাউজুবিল্লাহ বলেন। আমিরে মুয়াবিয়াকে কি বলে? কাফের, নাউজুবিল্লাহ। রাসূলের একজন জান্নাতি সাহাবীকে বলে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের যে দলটা প্রথম নৌপথে লড়াই করবে তারা জান্নাতি। আমিরে মুয়াবিয়া ওই সাহাবী যিনি নৌবহর তৈরি করেছিলেন এবং রোমকদের নৌবহরকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন যেই সাহাবী, তিনি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তাহলে একজন জান্নাতি সাহাবীকে কাফের বলা, এটা কি মুসলমানরা যারা আমরা কাফের বলবো, এটা কি আমাদের সওয়াব হবে না গুনাহ হবে? অন্যায়, শুধু গুনাহ না, বড় গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে এই সাবাই আর খারিজিরা আপনার একটা দ্বন্দ্ব লাগাইয়া দিল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে শাসনভারটা রক্ষা করার জন্য তিনি তখন মদিনা থেকে ইসলামী খেলাফতটাকে নিয়ে গেল কুফায়। কোথায়? কুফায়। এখন মুসলমানদের ইসলামী খেলাফত পরিচালনা হয় কুফা থেকে। এই যে মদিনা থেকে ইসলামী খেলাফত বের হলো, আর অদ্যবধি পর্যন্ত ইসলামী খেলাফত আর মদিনায় আসেনি। ইসলামী খেলাফত কুফায় নিয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যারা মহাব্বত বলে দাবি করে, তখন এই তারা দেখলো যে হযরত আলী ঠান্ডা মাথায় আস্তে ধীরে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাটাকে তারা ভালোভাবে নেয় নাই। এক দল তারা কি করলো, খারিজিরা হযরত আলীর বিরুদ্ধেই লড়াই করার জন্য তৈরি, নাউজুবিল্লাহ। হযরত আলীর মহাব্বতের লোকেরা আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধ হলো, যুদ্ধে খারিজিরা শোচনীয়ভাবে পরাজয় বরণ করলো। খারিজিরা পরাজয় বরণ করার পর খারিজিদের কয়েকজন সন্ধি করলো, এক রাতেই আলী মুয়াবিয়া আর আমর ইবনুল আসকে তারা হত্যা করবে। দেখছেন, এতদিন যাদেরকে বলতো কাফের, आमिरे मुआवियार आली के एतदिन आलादा चोखे देखतो ना एखन तारा चिंता करलो ना आमगो शत्रु आलिओ मुआवियाओ आमर इब्नुल आस तीनजन आमगो शत्रु तारा चिंता करलो जे तीनजनके राते हत्या करते होबे 40 हिजरी कत हिजरी 40 हिजरिर 15 रमजान फजरेर नामाज पढ़ार जन्य आली रादियाल्लाहु ताआला आनहु मस्जिदे रवाना करछे। আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি নামে এক ব্যক্তি হযরত আলীকে অন্ধকারে পিছন থেকে তরবারির আঘাত করছে। এই আঘাত এতটা কঠোর ছিল যে হযরত আলী এরপর মাত্র 2 দিনের মাথায় 17 রমজান শাহাদাত বরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে 40 হিজরির 15 রমজান হযরত আলীকে আঘাত করা হয়, 17 রমজান তিনি শহীদ হয়ে যান। আমিরে মুআবিয়াকে ওই রাতে আঘাত করা হয়েছে কিন্তু তিনি প্রতিহত করতে পেরেছিলেন, তাকে তেমন ক্ষতি করতে পারে নাই। আমর ইবনুল আস ঘটনাচক্রে ওই রাতে নামাজে না বের হয়ে আরেকজনকে পাঠাইছিলেন। একজনকে পাঠানোর কারণে ওই ব্যক্তি অন্ধকারে মনে করছে এটাই মনে হয় আমর ইবনুল আস, এরে মারছে। তখন আমর ইবনুল আসের পরিবর্তে ওই ব্যক্তি নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তাহলে এক রাতে তিনজনের উপর হামলা চালানো হয়েছে। কেউ বলেন ভিন্ন রাতেই হামলা চালাইছে, হামলায় দুইজন শহীদ। এর মধ্যে হযরত আলী শহীদ হলেন, আমিরে মুআবিয়াকে হামলা চালানো হয়েছে, তিনি শহীদ হননি। আমর ইবনুল আস মনে করে আরেকজনকে হামলা চালানো হয়ে গেছে, তিনি শহীদ হয়ে গেছেন। হযরত আলী শহীদ হয়ে যাওয়ার পর খেলাফতের দায়িত্ব ভার আসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আলীর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হাসান খেলাফত দেওয়ার পর তিনি চিন্তা করলেন যে মুসলমানের এই খেলা এই কতদিন চলবে। আর হযরত হাসানের ব্যাপারে আল্লাহর রাসূল বুখারীর বর্ণনা আছে, বলেছিলেন আমার এই নাতি, এভাবে বলছে আমার এই নাতি, আমার এই সন্তান বলছে আমার এই নাতি, এত মহব্বতের, এত আমার এই নাতির মাধ্যমে আমি আশাবাদী আল্লাহ দুইটা দলের মধ্যে চলমান বড় ফিতনাকে আল্লাহ রক্ষারহিত করে দিবেন। রাসূল জীবদ্দশায় বলেছিলেন আমার এই নাতির মাধ্যমে। হযরত হাসান খেলাফত পাওয়ার পর ৫-৬ মাস কম বেশি হবে খেলাফতে অধিষ্ঠ থাকার পর হযরত হাসান নিজে গিয়ে আমিরে মুআবিয়াকে বললেন, চাচা আর কতদিন এগুলা চলবে, আমি আপনাকে যথেষ্ট যোগ্য মনে করতেছি, তাই খেলাফতের দায়ভার আপনাকে দিয়ে মুসলমানদের মাঝে এই বড় ফিতনা আমি রহিত করতে চাই। হযরত হাসান আমিরে মুআবিয়ার হাতে খেলাফতের দায়িত্ব দেওয়ার পর কিছুদিনের মধ্যে সারা পৃথিবীর মুসলমানদের মাঝে আবার শান্তির সুবাতাস বওয়া শুরু হলো। আমিরে মুআবিয়ার জামানায় ইসলাম আবার চতুর্দিকে ছড়ায় পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। আফগানিস্তানের কান্দাহার, কাবুল, বেলুচিস্তান, পাকিস্তানের লাহোর পর্যন্ত ইসলামের বিজয় পতাকা উড়ে শুরু করলো পাকিস্তান। আমিরে মুআবিয়ার জামানায় আফ্রিকার পুরো অঞ্চলগুলো, কঠিন কঠিন যে অঞ্চলগুলো যেখানে ইসলাম প্রচার করাটা কষ্ট ছিল, এই অঞ্চলগুলো আল্লাহ বিজয় দান করলেন। তো বেলুচিস্তান, পাকিস্তানের লাহোর, আফগানিস্তানের কাবুল, কান্দাহার, এগুলা সহ আপনার সুদূর মিশর থেকে মরক্কো পর্যন্ত আপনার ইসলামের জয় জয়কর অবস্থা যখন এইভাবে চলতেছিল, খুব সুন্দর চলতেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ৪৯ অথবা ৫০ হিজরিতে হযরত হাসান ইন্তেকালের পর কুফার কিছু জনগণের মাঝে আবার শয়তান সাবাই গোত্ররা খোঁচা শুরু করছে। আপনার ৪১ হিজরি থেকে মোটামুটি আবার সুবাতাস ইসলামের। হযরত হাসান যখন আমিরে মুআবিয়ার হাতে খেলাফত দিয়ে দিল, আবার সুন্দর চলতেছে। তো হযরত হাসান ইন্তেকাল করছে ৪৯ বা ৫০ হিজরিতে। কুফার কিছু লোক ওই সাবাই বা ওই শিয়া বা খারিজিদের চক্রান্তে আবার খোঁচানো শুরু করছে। কয় কি, কয় যেহেতু হাসান মারা গেছে, এক কাজ করা দরকার। কি কয়, হুসাইনকে আমরা চিঠি পাঠাই যে আপনি খেলাফতের যোগ্য, আপনি আসেন। হযরত হুসাইনকে চিঠি লেখা শুরু করছে, হুসাইন আপনার মতো এরকম মানুষ থাকতে মুআবিয়া কি কেন খলিফা হবে? ওই ওই আবার আগের ষড়যন্ত্র, ওই সেই আলীকে যেই কথাটা বলছিল আপনি থাকতে উসমান কেন খলিফা হবে, মনে আসেনি এই কথা? আবার হযরত হুসাইন ভালোভাবে বুঝতে পারছে, কয় এই জাতি উল্টাপাল্টা কথা আর লেখবা না, আমিরে মুআবিয়া তিনি যোগ্য। হযরত হুসাইন এই কথার তেমন কোনো গুরুত্ব দেয় নাই, তাহলে তেমন কোনো কাজ করতে পারে নাই। ৪৯ বা ৫০ হিজরিতে আমিরে মুআবিয়ার শাসন ক্ষমতা চলতেছে ৬০ হিজরি পর্যন্ত চললো। কয় হিজরি? ৬০ হিজরি। ৬০ হিজরি পর্যন্ত শাসন ক্ষমতা চলার পর আমিরে মুআবিয়া যখন মুমূর্ষু অবস্থা, চিন্তা করলেন কি করা যায়। ওই যে মুসলমানদের খলিফা নির্বাচনের পদ্ধতি চারটার একটা হলো পরবর্তী খলিফার নাম ঘোষণা করা। আমিরে মুআবিয়া ইজতিহাদ করে দেখলেন যে আমার পরে খলিফা কাকে বানানো যায়। তো তিনি দেখলেন যে আমার পরে খলিফা হিসেবে যোগ্য আমার ছেলে ইয়াজিদ। আমিরে মুআবিয়া দেখলেন उलामाए केराम फुकाहाए केराम बोलेन जे देश चालानोर योग्यता आसली याजिदेर छिलो कि चालानो किन्तु ताकवा बा खुदाबिरुता एई दिक दिए हजरते हुसैन आब्दुल्लाह इब्ने उमर आब्दुल्लाह इब्ने जुबायर आब्दुल्लाह इब्ने अब्बास आब्दुर रहमान इब्ने आबू बकर तखनो दुनियाते जिंदा ताकवा खुदाबिरुताय जे तारा श्रेष्ठ एते कोनो सन्देह नाई किन्तु देश परिचालनार योग्यता जे याजिदेर छिलो एटा उलामाए केरामो स्वीकार करे तबे ताकवा खुदाबिरुताय कारा एगिए हुसैन আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা এগিয়ে। আমিরে মুআবিয়া বড় বড় সাহাবী তাবিঈদের সাথে পরামর্শ করছে আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই আপনারা কি বলেন। তো তারা বলল হ্যাঁ দেশ পরিচালনা ইয়াজিদকে দিতে পারেন ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোনো রূপ খারাপ কিছু প্রকাশ পায় নাই। তো আমিরে মুআবিয়া পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গেছে। আমিরে মুআবিয়ার সম্পর্কে ইয়াজিদ কি হয় ছেলে। হ্যাঁ ইয়াজিদ যে খেলাফতের যোগ্য না এই কথাটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম কেউ অস্বীকার করে নাই যোগ্য না। তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছেন না বাপের ছেলে খলিফা হবে এই পন্থাটা বের রহিত হওয়া দরকার। এটা যদি প্রতিষ্ঠিত হয় তো দুনিয়াতে দেখা যাবে বাবার অযোগ্য ছেলেরাও খলিফা হওয়া শুরু হবে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন না বাপের ছেলেই খলিফা হতে হবে এই নিয়ম পদ্ধতিটা এটা দুনিয়া থেকে উঠে যাওয়া দরকার। এটা না উঠলে খালি বাপের ছেলেরা যদি খলিফা হতে থাকে অযোগ্যরাও খলিফা হয়ে যাবে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা সঠিক চিন্তা। ইয়াজিদকে খলিফা নাম ঘোষণা করার পর ৬০ হিজরির ৪ রজব আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন। আমির মুআবিয়া ইন্তেকাল করছে যেদিন সেদিন তখন তার ছেলে ইয়াজিদ তখনও তিনি দামেশকে ছিলেন না। তিনি তার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আসতে আসতে দেখে জানাজা হয়ে অলরেডি আমিরে মুআবিয়াকে দাফন করা হয়ে গিয়েছে। বাকি এতটুকু জানছে যে তাকেই খলিফা হিসাবে নাম ঘোষণা করে গেছে। ইয়াজিদ খলিফা হওয়ার পর চারদিকে চিঠি পাঠাইতে লাগলো মোটামুটি সবাই আস্তে আস্তে তার খেলাফত মেনে নিতে লাগলো। প্রায় আপনার বড় বড় সাহাবীরাও তার খেলাফত মেনে নিতে লাগলো। তবে মক্কা এবং মদিনায় যারা আছে এদের মধ্যে বড় বড় কিছু সাহাবা তার খেলাফত মেনে নিচ্ছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ যে খলিফা হিসেবে অযোগ্য এটা উনি অস্বীকার করে না। তবে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই পরিপূর্ণভাবে এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি। এবং তার দাবি হলো না বাপের ছেলেই খলিফা হওয়া এই পন্থাটা এই পদ্ধতি দুনিয়া থেকে রহিত করতে হবে। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোজা কথা ইয়াজিদের খেলাফত আমি মানি না। আব্দুল্লাহ ইবনে আব্বাসও মানেন নাই আব্দুল্লাহ ইবনে ওমর মানেন নাই আব্দুর রহমান ইবনে আবু বকর তিনিও মানেন নাই আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারা কেউ মানেন নাই। এদেরও বুঝে আসছে। ইয়াজিদ চিন্তা করলো আমারে সারা দুনিয়া যদি খলিফা মানে আর এই বড় বড় 5 সাহাবী যদি না মানে তো আমার তেমন কোনো ভ্যালু থাকবে না। মনে রাখবেন তখন কুফার গভর্নর যিনি তার নাম নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা কুফার গভর্নর। বসরার গভর্নর যিনি ছিলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আর মদিনার গভর্নর যিনি ছিলেন তার নাম হলো ওয়ালিদ ইবনে উতবা। ইয়াজিদ খলিফা হওয়ার পর ওয়ালিদ ইবনে উতবার কাছে চিঠি পাঠাইল তুমি যেইভাবে হোক যেই পদ্ধতি হোক তাড়াতাড়ি হুসাইন আব্দুল্লাহ ইবনে জুবায়ের আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাস এদের থেকে তাড়াতাড়ি বায়াত নাও। এদের থেকে যদি বায়াত না নাও তাহলে কিন্তু আমার অবস্থা তেমন ঠিক হচ্ছে না। তাড়াতাড়ি এদের থেকে আমার পক্ষে বায়াত নাও। এতটুকু বুঝে আসছে। কুফা থেকে তখন শত শত চিঠি আসতে লাগলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুসাইনকে চিঠিতে লিখতেছে নবীর নাতি আপনি হযরত আলীর সন্তান আপনার মতো যোগ্য ব্যক্তি থাকতে ইয়াজিদকে আমরা কেউ খলিফা হিসেবে মেনে নিতে পারছি না। কুফার জনগণ আমরা কেউ তাকে খলিফা হিসেবে মানব না। কুফায় 1 লক্ষ লোক রেডি আছে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আপনি আমাদের কাছে চলে আসেন। কয় লাখ? 1 লাখ। হুসাইন এই চিঠি ডিডি পায়া চিন্তা করলো আসলে কি 1 লাখ লোক আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আসলেই তো বিশাল একটা জনগোষ্ঠী ইয়াজিদকে এখনো খলিফা মানে না। আসলে কি জানেন ওই সাবাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেইভাবে হত্যা করছে তাদের টার্গেট হুসাইনকেও নিয়ে হত্যা করা। এটা তাদের টার্গেট। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এদিক দিয়ে চিঠি এদিক দিয়ে গভর্নর হাউসে মদিনার গভর্নর হাউসে ডাক পড়ছে। কার? আব্দুল্লাহ ইবনে জুবায়ের হুসাইন তাদের ডাক পড়ছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হাউসে গেছে। যাওয়ার পর সরাসরি বলে ফেলছে অসম্ভব ইয়াজিদের পক্ষে বায়াত হওয়া আমার পক্ষে সম্ভব না। গভর্নর হাউসের মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারা কেউ ইয়াজিদকে খলিফা হিসাবে মনোনয়ন দিচ্ছে না বের হয়ে আসছে। ইয়াজিদ এবার বলল প্রয়োজনে হুসাইনকে গ্রেফতার করা হোক, নাউজুবিল্লাহ। এরপরেও আমার পক্ষে বায়াত নিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অবস্থা বেগতিক দেখে পরিবার নিয়ে মদিনা থেকে রওনা করলেন মক্কায়। কোথায়? মক্কায়। মক্কায় রওনা করার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর তারা বাধা দিলেন, আপনি কই যান? মক্কায় যাই। পরে আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আপনি মক্কায় যাবেন না অন্য কোথাও? কয় না মক্কায়, আপাতত মক্কায় যাই। কয় তারপর? তারপর দেখি। আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহর রাস্তে আপনি অন্য কোনো সিদ্ধান্ত নিয়েন না, মক্কায় যান, অন্য কিছু করেন না। আব্দুল্লাহ ইবনে ওমর বড় আলেম ছিলেন, উনি বুঝতে পারছেন যে হযরত হুসাইনকে নিঃসন্দেহে আবার তার বাবার মতো ষড়যন্ত্রের জালে ফালানোর চেষ্টা করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আপনি আল্লাহর রাস্তে মক্কায় যান, অন্য কোথাও যান না। হযরত হুসাইন যে আপনার ওই সাবাই, ওই শিয়াদের ষড়যন্ত্রে আবার পড়তেছে, এটা আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝতে পারছেন। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট। আব্দুল্লাহ ইবনে ওমর হুসাইনকে জড়ায়া ধরে লম্বা সময় কাঁদছে, কেঁদে কেঁদে বললেন, কি বলছে দেখেন, ও শহীদ, আপনি মক্কায় যান না। কি বলছে? হ্যাঁ, এটা বলছে। হযরত হুসাইনকে বলতেছে, ও শহীদ, আপনি মক্কায় যান না। শহীদ বলছে, বলে নাই হুসাইন, বলছে ও শহীদ মক্কা। মানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বুঝতেই পারছে আপনি নির্ঘাত শাহাদাতের দিকে আগাচ্ছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন আব্দুল্লাহ ইবনে ওমরের কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, কোথায় যান? আপাতত মক্কায়। আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? কয় সেখানে গিয়ে সিদ্ধান্ত নিব। আসলে হযরত হুসাইন মনে মনে মোটামুটি সিদ্ধান্ত যে কুফাবাসীর যেহেতু চিঠি আসতেছে, দেখি কুফায় যাওয়া যায় কি না। রওনা করলেন মক্কায় পরিবার নিয়ে। মক্কায় যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবী যারা, তারা বাধা দেওয়ার পরও তিনি মক্কায় গেলেন। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারা ইয়াজিদের খেলাফতকে মেনে নিয়েছে। কথা বুঝছেন নি? আব্দুল্লাহ ইবনে আব্বাসও মেনে নিয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমরও মেনে নিয়েছে। তারা মেনে নিয়েছে কেন? তারা বললেন, বিশাল বড় কোনো রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা থেকে হেফাজতের জন্য আমরা ইয়াজিদের খেলাফত মেনে নিলাম। এরা খেলাফত মেনে নেওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় গেলেন, মক্কায় আরো চিঠি আসতে থাকলো, প্রচুর চিঠি। চিঠিতে শুধু একই কথা, আপনি আসেন কুফায়। এক পর্যায়ে কুফার অবস্থা যাচাই করার জন্য হুসাইন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইছে কুফায়। তুমি যাও, কুফার অবস্থা যাচাই করে আমারে জানাইবা। মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার আগেই, কুফার গভর্নরের নাম ছিল নোমান ইবনে বাশির, মনে রাখবেন। ইয়াজিদ চিন্তা করলো, নোমান ইবনে বাশিরকে যদি কুফার গভর্নর রাখি তাহলে ওনার দ্বারা তেমন কাজ হবে না। তেমন কাজ মানে অর্থাৎ ওনার দ্বারা হযরত হুসাইনের বিরুদ্ধে তেমন কাজ নেওয়া যাবে না, কারণ উনি নরম সাহাবী। ইয়াজিদ কি করলো, বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নরও বানায়া দিল। মানে দুই এলাকার গভর্নর একজনে বানায়া দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটু শক্ত টাইপের মানুষ ছিল, স্বৈরাচারী আচরণ তার মাঝে আগে থেকে ছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় এসে বললো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এদিক দিয়ে মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পর দেখলো কুফার জনগণ আসলেই হযরত হুসাইনকে চায়। 12,000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত হলো হযরত হুসাইনের পক্ষে। মুসলিম ইবনে আকিল যার বাসায় আশ্রয় নিয়েছে তার নাম হানি ইবনে উরওয়া। বলেন কি নাম? উরওয়া। এদিক দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ আসছে যে হুসাইনের পক্ষে এক ব্যক্তি বায়াত নিচ্ছে, সে নাকি হানি ইবনে উরওয়ার ঘরের মধ্যে আছে। এই হানি ইবনে উরওয়ার ঘরে গিয়ে হানি ইবনে উরওয়াকে অ্যারেস্ট করে বন্দি করে নিয়ে আসছে। হানি ইবনে উরওয়াকে বন্দি করার পর মুসলিম ইবনে আকিল 4,000-এর একটা বাহিনী নিছে হানি ইবনে উরওয়াকে ছুটিয়ে আনার জন্য, মানে জেলখানা থেকে বন্দি করে আনবে। জেলখানা থেকে বন্দি করে যখন আনার জন্য গেছে, যে যাওয়ার পর 4,000 ওই মানুষ যাদেরকে নিয়ে গেছে এদের মা, বোন, ভাইয়েরা আইসা এদেরকে বুঝাইতে লাগলো, এই তোরা থাকিস না, এখান থেকে চল, যে যার যার মতো চল। এই কথা বইলা যখন নিয়ে গেছে হযরত মুসলিম ইবনে আকিল পিছনে তাকায় দেখে আর আছে 60 জন। কয়জন ছিল? কয় হাজার আছে? কয়জন? একটু পরে দেখে 50 জন, একটু পরে দেখে 30 জন আছে, একটু পরে দেখে উনি ছাড়া আর কেউ নাই। এই যে জি, ইহাকেই শিয়া বলা হয়। ইহাকে কি বলা হয়? হ্যাঁ, খুব ধূর্ত। মুসলিম ইবনে আকিল একা একা রাস্তায় পথ চলতেছে, কই যাবে, কি করবে কিচ্ছু বুঝতেছে না। হঠাৎ এক বাসার সামনে গিয়ে দেখে এক মুরব্বী মহিলা, তার নাম লেখছে অনেকে তোয়াওয়া, তোয়াওয়া কেউ লেখছে, আর অন্য নামও লেখছে। এই মুরব্বী মহিলা কয়, কে তুমি? तो उन्नी बोलें देखें आमी अपरिचित एकजन एई शहरे आमी अपरिचित आमी जानी ना कोथाय थाकबो आमार प्रति एकटु दया करबेन आमी हजरत हुसैन रादियाल्लाहु ताआला आनहुर एकजन दूत हिसेबे आसछिलाम आमार एकटु आश्रय देन। तिनि ताके घरे आश्रय दिलेन। तार छेले आबार बाहिर थेके आइशा जानते पारछे आमादेर घरे एकजन मेहमान आछे। देखे कि आम्मा आपनार ओई चुपे चुपे ओई मेहमानके खाना पौंछाय पानी पौंछाय। छेले सन्देह करलो आम्मा काके खाना देन। एक पर्याये बोलते बाध्य हयेछे যে এক ব্যক্তি আমগো ঘরে আশ্রয় নিছে। গিয়ে দেখে এই সেই ব্যক্তি, তার নাম মুসলিম ইবনে আকিল, যাকে গ্রেফতারি পরোয়ানা পুরা কুফার মধ্যে চলতেছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানায়া দিল। জানায়া দেওয়ার পর মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করছে। মুসলিম ইবনে আকিলের অ্যারেস্ট করার লম্বা হিস্ট্রি আছে, সেদিকে যাব না। গভর্নর হাউসের ছাদের উপর উঠায়া সেখান থেকে নিচে ফেলায়া মুসলিম ইবনে আকিলকে হত্যা করছে। মুসলিম ইবনে আকিলকে হত্যা করার আগে আশআস নামে এক ব্যক্তিকে মুসলিম ইবনে আকিল কানে কানে বলছে, আহারে নবীর নাতি হুসাইনকে আমি চিঠি পাঠিয়ে দিছি কুফায় আসার জন্য, যদি পারেন মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি খবর পাঠান নবীর নাতি হুসাইন যেন কুফায় না আসে। খবর কিন্তু পাঠিয়ে দিছে কুফায় আসতে। এবার আবার বলছে খবর পাঠিয়ে দিয়ে বলেন যেন না আসে। ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের চিঠি পায়া রওনা করে ফেলছে। রওনা করার সময় পদে পদে সাহাবায়ে কেরাম বাধা দিচ্ছে, আপনি কুফায় যান না, নিরাপদ মনে হচ্ছে না। কয় কুফার জনগণ তো প্রস্তুত। কয় আমরা বিশ্বাস করি না, আপনার বাবার সাথে এরা গাদ্দারি করছে, আপনার সাথে গাদ্দারি করবে বলেই আমাদের বিশ্বাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। প্রশ্ন জাগে কেন রওনা করলেন? এর উত্তর হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা হলো যে আমি যদি এই মুহূর্তে কুফায় না যাই এটা হবে একটা হাজার হাজার মানুষ আসলেই যদি ইয়াজিদের খেলাফত মেনে না থাকে তাহলে কি করা। হযরত হুসাইন রওনা করলেন। রওনা করার পর কিছু দূর যাওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে বারবার বাধা দিচ্ছে। এক পর্যায়ে আপনার ইরাকের কাছাকাছি যখন চলে গেছে তখন হযরত হুসাইন জানতে পারলেন যে ইয়াজিদের খেলাফত ভালোভাবেই শক্তিশালী হয়ে গেছে কুফাতেও বসরাতে সব জায়গায়। অথচ হুসাইনের কানে ছিল কি যে ইয়াজিদের খেলাফত কুফায় নরবরে অবস্থা। আসলে নরবরে না, কুফায়ও ইয়াজিদের খেলাফত শক্তভাবে কায়েম হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা বাহিনীকে পাঠিয়ে দিল, যেই বাহিনীর প্রধানের নাম হলো ওমর ইবনে সাদ। বলেন কি নাম? কতগুলা নাম বলছে আজকে, যদিও মনে থাকবে না আপনাদের, তো যাই হোক এরপরে শোনেন আর কি করা। এই ওমর ইবনে সাদের নেতৃত্বে একটা বাহিনী পাঠিয়ে দিছে হযরত হুসাইনের গতি রোধ রক্ষা করতে। মনে রাখবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জিহাদের উদ্দেশ্যে কখনোই যায় নাই। সেদিকে জিহাদের উদ্দেশ্যে যায় না, এর প্রমাণ উনি শিশু নারীদেরকে নিয়ে গেছে। আর শিশু নারীদেরকে মুসলমান কখনো জিহাদে নেয় না। তুনি গেছে এমনি। যাওয়ার পর ওমর ইবনে সাদের সাথে হযরত হুসাইনের সাক্ষাৎ করার পর হযরত হুসাইন বুঝতে পারছে যে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে। হুসাইন সরাসরি বললেন, ঠিক আছে আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও। সুন্দর প্রস্তাব। এই ইতিহাস এই জায়গায় বলে আপনার যে হযরত হুসাইন বলছে আমাকে ইয়াজিদের কাছেই যাইতে দাও, আমি দেখি ওখানে যে ইয়াজিদের কাছে আমি নিজেকে সুবর্ত করে দিব, আমি প্রয়োজন মাফিক ইয়াজিদের কাছে আমি প্রয়োজনে বায়াত হব, আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও, সেখানে আমার তার সাথে কথা আছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর, সে কি করলো ওমর ইবনে সাদকে বলল হুসাইনকে যে কোনো মূল্যে গ্রেফতার করো। একটু তারাটাই বলল। হযরত হুসাইন যখন দেখলো না আমাকে যে কোনো মূল্যে গ্রেফতার করতে চায়, তখন তিনি তিনটা প্রস্তাব রাখলেন হযরত হুসাইন। এক, আমাকে মক্কায় ফিরে যেতে দাও যেখান থেকে এসেছি সেখানে। দুই, আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। তিন, অথবা মুসলমানদের কোনো রাষ্ট্রে চলে যেতে দাও, সেখানে অন্য সাধারণ মুসলমানদের মতো আমি জীবন যাপন করব। এই তিনটা প্রস্তাব মনে রাখবেন। হযরত হুসাইন যখন দেখলেন যে আমাকে গ্রেফতার করতেই চায় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উনি তিনটা প্রস্তাব দিলেন। এক, ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। দুই, মক্কায় ফিরে যেতে দাও। তিন, ইসলামী রাষ্ট্রের কোনো সীমানায় পৌঁছায় দাও, আমি সাধারণ মুসলমানদের মতো জীবনযাপন করব। এই কথা শোনার পর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার যেই বাহিনী পাঠাইছে ওই বাহিনীর মধ্যে প্রধান ছিল ওমর ইবনে সাদ, আরেকজনের নাম ছিল শিমার। কি নাম? শিমার। এই ওমর ইবনে সাদ এবং শিমার আরো কয়েকজন ছিল বড় বড়। শিমার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বুঝাইল, দেখেন शिकार हाथे पे एइभाबे हाथछाड़ा कराटा ठीक हबे ना। ओबायदुल्लाह इब्ने जियाद एकटु नरम हयेछिल, हाँ ठीक आछे, जेहेतु रक्त युद्ध टुद्ध हबे ना, तो रक्त जदि ना हय, रक्त जदि जमिने ना पड़े एटा तो भालो कथा। हुसैन जदि एमनि बायात हये जाय ताहले तो खाराप कथा ना, समस्या कि, होक ठीक आछे, ताहले ताके याजिदेर काछे जाइते देई। शिमार बोललो, आरे आपनि कि करतेछेन, एई शिकार जेटा पाइछेन एटा आर कखनो पाबेन ना, हाथछाड़ा कइरेन ना। ओबायदुल्लाह इब्ने जियाद कहा ठीक आछे, ताई तो ताहले गिरफ्तार करो। हजरत हुसैन रादियाल्लाहु ताआला 9 मुहर्रम कुफा थेके आपनार शामे अर्थात दामेश्केर जेखाने याजीद आछे सेखाने जाइते प्राय 900 किलोमीटरेर उपरे, कयशो किलो, सेखाने जाइते आपनार प्राय 18-19 दिन लागबे। सेखाने मात्र 5 दिन रास्ता अतिक्रम करार पर प्राय 45 अथवा 72.5 किलोमीटर रास्ता, 45 माइल 72.5 किलो आर कि, माइल आर किलो तो आपनारा जानेन पार्थक्य आछे। 45 माइल 72.5 किलोमीटर अतिक्रम करार पर 10 मुहर्रम कारबालार प्रान्तरे गिয়ে উপস্থিত হয় অথবা 9 মুহর্রম রাতের আগেই সেখানে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর ওমর ইবনে সাদের নেতৃত্বে সেখানে তাদের দলবল রেডি। হযরত হুসাইনের সাথে মাত্র 72 জন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আমাকে কোনোভাবে ইয়াজিদের কাছে আর যেতে দেওয়া হবে না। 10 মুহর্রম সকালবেলা ফজরের নামাজ, এই নামাজে ওমর ইবনে সাদ তার নেতৃত্বে দলবল নিয়ে উপস্থিত ফজরের নামাজ পড়লো। কোন কোন বর্ণনাকারী ঐতিহাসিকরা লেখছে এরাও হযরত হুসাইনের ইমামতিতে ফজর পড়ছে। হুসাইন ইমামতি করছে, ওই বিরোধী দলও তারা হযরত হুসাইনের ইমামতিতে নামাজ পড়ছে। কারবালার প্রান্তরে ফজরের নামাজের পর যুদ্ধের ঘোষণা হলো। এর আগের দিনে রাতের ব্যাপারে ঐতিহাসিকগণ কিছু কথা লেখছে। হযরত হুসাইন তাবুর মধ্যে ঘুমায় আছে, কিছু স্বপ্ন দেখছে। তার বোন পাশে ছিল, স্বপ্ন দেখার পর হঠাৎ উঠে উঠছে। বোন জিজ্ঞাসা করছে, ভাইজান কি হয়েছে? হযরত হুসাইন বললেন, কিছু না। আবার বলছে কি হয়েছে? তো বললেন, অচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব, অচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব, ইত্যাদি আরো অনেক স্বপ্নের কথা লেখছে। বোন কান্না শুরু করছে। হুসাইন বললেন, সাবধান, আমি ইন্তেকালের পর তোমরা আমারে নিয়ে মাতম করবা না। কি করবা না? বলেন জোরে, কি করবা না? কি করতেছেন? হযরত হুসাইন বলতেছে, সাবধান, আমি ইন্তেকালের পর এই সমস্ত কিছু করবা না। বোন রে বলতেছে হুসাইন। তো হুসাইনের অনুসরণ দাবি কইরা, হযরত হুসাইনের অনুসরণ যদি করেন যে আমরা তার আশেক, আশেক দাবি করে উল্টা পাল্টা যদি তাকে কেন্দ্র করে আমরা করি, এটা হযরতে হুসাইনের প্রতি মোহাব্বত হবে না, এটা বরং ওই সাবাই গোত্র যেই মিশন বাস্তবায়ন করতে চেয়েছে ওই মিশন বাস্তবায়নের একটা প্রতিফলন এই যুগেও ঘটে। যারা হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে শরীরের উপর জুলুম করে, এটা হুসাইনের মহব্বত পরিচয় না, বরং ওই সাবাই গোত্রের মহব্বতের পরিচয়। যারা চাইছে মুসলমান উল্টা পাল্টা করতে থাকে। নিজের বোনরে বলছে, এক সাবধান, কান্নাকাটি করবা না। আপন বোনরে বলে দিচ্ছে, এগুলো করবা না, আমার ইন্তেকালের পর উল্টা পাল্টা কিছু করবা না। একদম স্পষ্ট আল বিদায় আর নেহার বর্ণনা। 10 মুহর্রম কারবালার প্রান্তরে লড়াই শুরু। লড়াইয়ে আপনার নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসেছিলেন। না, নোমান ইবনে বশির না, আপনার ওই প্রান্তরের মধ্যে এসেছিলেন। এই হুর ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠিয়ে দিয়েছি, অনেক মায়া লেগে গেছে, তিনি জোরে একটা চিৎকার দিলেন, এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছো? এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। উনি তার দল ছেড়ে হযরত হুসাইনের দলে যোগ দিছে কয়েকজন নিয়ে। তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সন্তান আব্দুল্লাহ, আরে নাবালেগ শিশু বাচ্চা, এই বাচ্চাটাকেও শহীদ করে দেওয়া হয়েছে। হযরত হুসাইন একা কারবালার প্রান্তরে। কারবালায় হযরত হুসাইন যখন একা, বিপরীত পক্ষ সৈন্য যারা তাদের মাঝে কেউ সাহস করতেছে না হযরত হুসাইনকে হত্যা করার জন্য। হযরত হুসাইনের ব্যাপারে ঐতিহাসিকগণ লেখছেন, উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজারো যোদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা। তো এক পর্যায়ে উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা, কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না, কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয়। প্রত্যেকের যে না, ও মা, আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে, প্রত্যেকে এই ভয় পাইতেছে যে না আমি না। আরেকজন কয়, আরে তুমি করো, প্রত্যেকে বলতেছে না। অন্যজন সীমার চিন্তা করে দেখলো ঘটনা কি, কেউ হত্যা করতেছে না কেন? হঠাৎ বলল, আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন? সীমারের এই কথা শুই না, আরেকজনের নাম সিনান, এই সীমারের কথায় সিনান, কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার तारा दुई जने मिले एक जन अस्त्रेर आघात करछे और एक जन बर्षार आघात करे हजरत हुसैनेर देह थेके कल्ला थेके मस्तक आलादा करे दिछे कारबालार प्रान्तरे हजरत हुसैन रदियाल्लाहु ताआला आनहु शहीद हये गेलेन कारबालार प्रान्तरे हजरत हुसैन रदियाल्लाहु ताआला आनहुर शाहादात एटा केंद्र करे आमरा जे विषयगुला बुझी जे सर्वशेष तिनि चेयेछिलेन याजीदेर साथे देखा करार जन्य तिनि मक्काय फिरे जेते चेयेछिलेन তিনি চেয়েছিলেন ইসলামী কোনো রাষ্ট্রে চলে যাওয়ার জন্য এই জায়গায় খলনায়ক হিসেবে যাদেরকে দাঁড় করানো যায় উল্লেখযোগ্য একজন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সীমার সিনান তাদেরকে দাঁড় করানো যায় আর ইয়াজিদের সেই ঘোষণা যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল যে শোনো আমার বিরোধিতা যেই করবে তাকে অ্যারেস্ট করবা তাকে গ্রেফতার করবা যাকে আমার বিরুদ্ধে বাবা তাকে অ্যারেস্ট করবা এই ঘোষণাটাও এটা সঠিক ঘোষণা ছিল না উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে ঘোষণা যে হুসাইনকে কোনোভাবেই ইয়াজিদের কাছে পৌঁছতে দেওয়া যাবে না এটাও ছিল অনেক বড় অন্যায় এইভাবে আপনার মুসলমানদের এই যে রক্তে রঞ্জিত হওয়ার খেলা সেই খেলা যে শুরু হলো মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্য নষ্ট করার পিছনে মূল কারণটা কি আমরা যে কারণটা জানলাম সেটা হলো খেলাফত ব্যবস্থাটা ধ্বংস করা আর খেলাফত ব্যবস্থা ধ্বংস করলো কিভাবে দেখলো মুসলমানদের একতা এই একতা নষ্ট যারা করলো ওই তারাই মুসলমানদের হাতে মুসলমানদের রক্ত রঞ্জিত হওয়ার ইতিহাসটা রচনা করছে মুসলমান কখনো মুসলমানকে অস্ত্র চালাইতো না ওই সাবাইরা এটা শুরু করলো এইভাবে আস্তে আস্তে আপনার স্পেন শাসন করলো ৮০০ বছর এই স্পেনও শাসন ৮০০ বছর করার পর মুসলমানরা এক ষড়যন্ত্রের শিকার হয়ে স্পেন হাতছাড়া করলো ভারত উপমহাদেশ প্রায় ৪০০ বছর শাসন করলো এখানেও মুসলমান ষড়যন্ত্রের শিকার হলো মূল কথা মনে রাখবেন মুসলমান ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকতে হবে তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে মুসলমান যখনই কান দিবে তখন মুসলমান বিপদে পড়বে মুসলমানদের একতা নষ্ট হয়ে গেলে তখন এই মুসলমানদের বিজয়ের পরিবর্তে পরাজয়ের গালি গ্রহণ করতে হবে এই জন্য আমরা সবাই আজকের ইতিহাস থেকে যে বিষয়টা জানলাম সবচেয়ে বেশি জরুরি এখন আমাদের একতা কি দরকার বলেন তো একতা তো একতা হবে কিভাবে আমার পাশে আরেক হুজুরে বয়ান দেন উনি আমার বিরুদ্ধে কয় আমি ওনার বিরুদ্ধে কই তো লাভ কি এমনি আর একতা হবে কিভাবে আল্লাহ আমাদের সকলকে প্রাথমিক কথাগুলো কারবালার ইতিহাস তো অনেক শুনছেন এটা এটার চেয়ে বেশি মনে রাখবেন যে আমাদেরকে শেষ করে দিল কবে থেকে ওই জায়গাগুলো মনে রাখবেন যে আমাদের যে উত্থান সুন্দর ছিল মনে থাকবে নি কত হিজরিতে ৩৫ হিজরির ১৮ই জিলহজ বা ১৭ই জিলহজ হযরত উসমানকে শাহাদাতের মাধ্যমে মুসলমানদের যে একতা নষ্ট হয়েছিল ওই একতাটা আজও পর্যন্ত ফিরে আসে নাই আমরা আল্লাহর কাছে দোয়া করব যে মুসলমান সারা পৃথিবীর যারা আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যে কথাগুলো জানলাম একতা যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন।